হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। র্যান্ডম ভিডিও চ্যানেলের মুভির এক্সপ্লেনেশন সিরিজে আজকের পর্বে আমরা একটা ব্রিটিশ বা ইংল্যান্ডের সিনেমা সম্পর্কে জানতে চলেছি, যে সিনেমাটির নাম হচ্ছে লাইফ ফোর্স। আর এই সিনেমাতে আমরা এলিয়েন ভ্যাম্পায়ার বা রাক্ষস দেখতে চলেছি, যেটা পুরো মানবজাতির জন্য ব্যাপক হুমকি। তো যাই হোক, সিনেমার শুরুতে আমরা একটা স্পেস শাটল দেখি, যেটা পৃথিবী থেকে অনেক অনেক দূরে মহাকাশে ছিল, আর ওটা কর্নেল টম নামে একজন কমান্ড করছিল। তো তখন তারা শনিগ্রহের অরবিটে একটা বিশাল বড় স্পেসশিপ দেখতে পায়। মানে মহাকাশে এরকম একটা স্পেসশিপ দেখা খুবই অবাক এবং শকঠর মতো একটা বিষয় ছিল, আর স্পেসশিপটা দেখতেও ভয়ানক ছিল। তো যাই হোক, ওরা যখন ওটার কাছে যায় তখন সেটার ভেতরে বাদুর জাতীয় অনেক প্রাণী এবং ডাইনোসর জাতীয় অনেক প্রাণীকে মৃত অবস্থায় দেখতে পাওয়া যায়, আর তার ভেতরে সেখানে মানুষের মতো তিনজন এলিয়েনকে দেখতে পাওয়া যায়, যারা একটা গ্লাসে বন্ধ ছিল। আর ওই এলিয়েনের মধ্যে দুটো ছিল পুরুষ এলিয়েন আর একজন ছিল মহিলা। তো টমের লোকজন ওই তিনজন এলিয়েনকে নিজেদের স্পেসশিপে নিয়ে আসে, আর এরপর আমাদের পৃথিবীর দৃশ্য দেখানো হয়, আর ওটা ছিল স্পেসশিপের ওই কন্ট্রোল রুম। আর আমরা জানতে পারি যে স্পেসশিপটি ওই এলিয়েন স্পেসশিপ থেকে ওই তিনজনকে নিয়ে এসেছে, ওই স্পেসশিপের সাথে বর্তমানে কন্ট্রোল রুমের কোনো সম্পর্কই নেই, মানে ওই স্পেসশিপটার সাথে পৃথিবীর কোনো সম্পর্ক নেই। তো ওরা খুব টেনশনে পড়ে যায়, আর এর জন্য ওদের রেস্কিউ করার উদ্দেশ্যে আরেকটি স্পেসশিপ পাঠানো হয়। আর এর 2 মাস জার্নির পরে আমরা দেখি সেই স্পেসশিপটি ওই স্পেসশিপের কাছে পৌঁছে গিয়েছে, আর এটাও কর্নেল টমি কমান্ড করছিল। তো এখানে রেস্কিউ টিমের লোকজন ওই আগের স্পেসশিপে যায় এবং সেখানে সব জ্বলে পড়ে অবস্থায় দেখতে পায়, এবং আগের যে ক্রু মেম্বার ছিল, মানে স্পেসশিপে আগে যে নভোচারীগুলো ছিল, তাদের সকল পুড়ে যাওয়া কঙ্কাল দেখতে পাওয়া যায়। আর তারা এখানে দেখতে পায় ওই শিপের একটা এসকেপ পড নেই। স্কেপ পড মানে হচ্ছে ধর স্পেসশিপে একটা সমস্যা হয়েছে, তখন ওই বাক্সে বা পডে বসলে আপনি ইমার্জেন্সিতে ক্লিক করলে সেটা লিফটের মতো পৃথিবীর উদ্দেশ্যে রওনা হবে। তবে তারা ওখানে এলিয়েনদের খুঁজে পায়, আর তারপর তারা ওই এলিয়েনদের নিজেদের শিপে নিয়ে আসে, আর তারপর সেগুলো ফাইনালি পৃথিবীতে এনে রিসার্চ করা শুরু হয়। আর যখন একটা ডক্টর ওই এলিয়েনকে রিসার্চ করছিল তখন দেখা যায় এটা একটা সুন্দরী মেয়ে এলিয়েন, আর ওই মুহূর্তেই এলিয়েনটির চোখ খোলে আর ডক্টরকে বশ করে ফেলে, আর তারপর ডক্টরের কাছে যায়। আর ডক্টরের কাছে গেলেই আমরা দেখি ডক্টর সকল এনার্জি সে নিয়ে নিচ্ছে, আর ডক্টরকে একেবারে কঙ্কালের মতো বানিয়ে দিচ্ছে, মানে যেরকম আমরা আগের স্পেসশিপের নভোচারীদের অবস্থা দেখেছিলাম। কিন্তু সেখানে বডিটা পড়া ছিল, কারণ বুঝতে পারছেন স্পেসে মানব দেহ পুড়ে যায়, কিন্তু পৃথিবীতে এই বডিটা স্বাভাবিকই রয়েছে। তো এই দৃশ্যটা অন্য রুম থেকে লিনার্ড নামে একজন ক্যামেরার মাধ্যমে দেখে ফেলে, কিন্তু সে দ্রুত এখানে পৌঁছানোর পূর্বেই ওই এলিয়েনটি সেখান থেকে গায়েব হয়ে যায়। কিন্তু এলিয়েনটিকে যেতে ওখানকার গার্ডরা দেখে ফেলে, কিন্তু এলিয়েন তার পাওয়ার ইউজ করে সবাই 12টা বাজিয়ে সেখান থেকে পালিয়ে যায়। আর সব জায়গায় খবর ছড়িয়ে পড়ে দুনিয়াতে স্পেস থেকে নতুন একটা এলিয়েন এসেছে, যেটা মানব জাতির জন্য খুবই ভয়ঙ্কর। তো এরপর কর্নেলকে আমরা দেখতে পাই যে এলিয়েন সম্পর্কে তদন্ত করতে এসেছে, আর এখানে রিসার্চ সেন্টারে ডক্টর ফেলারের নামে একজন লোক আসে, যে কর্নেলকে এলিয়েন সম্পর্কে বলে। আর এখানে আমরা জানতে পারি উনি রিসার্চ করে জানতে পেরেছেন এলিয়েনটা এক ধরনের ভ্যাম্পায়ার, মানে এটা স্পেস ভ্যাম্পায়ার, আর ওই ভ্যাম্পায়ারের বাঁচার জন্য যে কোনো প্রাণীর এনার্জি প্রয়োজন হয়, মানে জীবিত কোনো প্রাণী থেকে এনার্জি নিয়ে ওই ভ্যাম্পায়ার গুলো বেঁচে থাকে বা নিজেদের শরীরে ওই এনার্জিটা অ্যাবজর্ব করে রাখে, যাতে তারা দীর্ঘদিন বাঁচতে পারে। আর পৃথিবীতে এসেছে ওরা এই জন্যই, যাতে পৃথিবীতে যত মানুষ আছে সব মানুষের কাছ থেকে ওরা এনার্জি অ্যাবজর্ব করতে পারে এবং হাজার হাজার বছর বাঁচতে পারে। তো এই জন্যই ওই ডক্টরের এনার্জি ও এলিয়েনটি অ্যাবজর্ব করে নিয়েছিল। আর অন্য জায়গায় আমরা বাকি দুটো এলিয়েনকে দেখতে পাই, মানে ওদেরও তো স্পেসশিপ থেকে আনা হয়েছিল, আর ওদেরও জ্ঞান ফিরে আসে, আর তারা সেখানকার গার্ডদের মেরে সেখান থেকে বেরিয়ে যায়। আর অন্যদিকে আমরা ডক্টরকে দেখতে পাই, মানে যে ডক্টরের সকল শক্তি ওই স্পেস এলিয়েন অ্যাবজর্ব করে নিয়েছিল, আর ওর বডিটা পোস্টমর্টম করা হচ্ছিল, কিন্তু হঠাৎ করে ওই বডিটিতে জ্ঞান ফিরে আসে এবং সে উঠে দাঁড়ায়। আর তারপর ওখানে যে একটা ডক্টর ছিল তার কাছ থেকে সব এনার্জি ওই ডক্টরটি নিয়ে নেয়, মানে ও নিজে এলিয়েন ভ্যাম্পায়ারের মতো আচরণ করে, আর এর ফলে ওই ডক্টরটি আগের মতো ঠিক হয়ে যায়, কিন্তু অন্য যে ডক্টরটা ছিল সে কঙ্কালে পরিণত হয়, আর তখন ওই ডক্টরকে ধরে ফেলা হয়। আর এদিকে ডক্টর ফেলারের কাছে একটা কল আসে যে একটা ডেড বডি পাওয়া গিয়েছে, যেটা একটা মেয়ের ডেড বডি। তো এরপর তারা সবাই মিলে স্পেস সেন্টারে যায় আর মিনিস্টারের সাথে দেখা করে, কারণ এই এলাকার অবস্থা পুরো খারাপ হয়ে গিয়েছে আর লোকজন এলিয়েনকে ভয় পাওয়া শুরু করে। তো ডক্টর ফেলারা মিনিস্টারকে লিনার্ডের বডি দেখাতে চাচ্ছিল, মানে যে স্পেস গার্লের প্রথম শিকার ছিল আর এমন হয়ে গিয়েছিল। আর তখন সে দেখতে পায় ওই ডক্টর অদ্ভুত আচরণ করছে এবং সে আবার কঙ্কালে পরিণত হয়ে গিয়েছে। এর মানে হচ্ছে ওই ভ্যাম্পায়ার যদি কারো শক্তি অ্যাবজর্ব করে তাহলে সেও তার কাছ থেকে ওই ভ্যাম্পায়ার হয়ে যায়। মানে আমরা যেমন এই ভ্যাম্পায়ারের যে প্রচলিত কাহিনী রয়েছে, ভ্যাম্পায়ার আপনাকে কামড় দিলে আপনিও ইনফেক্টেড হয়ে ভ্যাম্পায়ার হয়ে যাবেন, তো সেরকম ভাবে ওই স্পেস গার্ল, মানে আকাশ থেকে আসা ওই ভ্যাম্পায়ারটি ওই ডক্টরের শক্তি নিয়েছিল, এই জন্য ওই ডক্টরটাও ভ্যাম্পায়ার হয়ে গিয়েছে। কিন্তু প্রতি 2 ঘন্টায় ওদের একজন করে মানুষ বা প্রাণীর এনার্জির প্রয়োজন পড়ে, আর সেটা না পেলে আস্তে আস্তে ওরা মারা যায়। তো এই ক্ষেত্রে ওই ডক্টরটি আরেকটা লোকের কাছ থেকে এনার্জি নিতে পারে না, এই জন্য সে আগের মতো কঙ্কাল হয়ে যায়। আর এরপর আমাদের দেখানো হয় একটা মেয়েকে যে পার্কে পাওয়া গিয়েছিল, মানে ওর শক্তি নেওয়া হয়েছে, তখন তাকে একটা রুমে নিয়ে যাওয়া হয় এবং তার উপর রিসার্চ করা হয় যে ওখানে কোনো মানুষও যেতে পারবে না এবং ও কারো কাছ থেকে এনার্জিও নিতে পারবে না। তো সত্যি সত্যি মেয়েটার দেহে প্রাণ আসে, আর এনার্জি না পাওয়ার কারণে ওটার বডি ব্লাস্ট হয়ে সে মারা যায়। আর আমরা বুঝতে পারি ওই ভ্যাম্পায়ার যদি সচল থাকে, মানে স্পেসে তো ওরা ঘুমিয়েছিল, তো ওরা যেহেতু এখন সচল রয়েছে, ওরা যদি এখন এনার্জি না পায় ওরা ব্লাস্ট হয়ে যাবে বা মারা যাবে। তো এরপর আমাদের দেখানো হয় ডক্টর ফেলাডা ওই স্পেস সেন্টারে একটা রিপোর্ট খুঁজে পায়, যেখানে সে জানতে পারে দ্বিতীয় যে রেস্কিউ স্পেসশিপ গিয়েছিল সেটা একটা স্পেস পড বা ক্যাপসুল কিন্তু পাওয়া যায়নি, আর সেটা টেক্সাসে এসে পড়েছে, আর সেখানে কর্নেল টম
টমকে খুঁজে পায়, আর তারপর ডক্টর ফেলাডের কাছে নিয়ে আসা হয়। আর টম হচ্ছে পরে যে রেস্কিউ স্পেসশিপ পাঠানো হয়েছিল সেখানের একমাত্র জীবিত ব্যক্তি। তো ওকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং তদন্ত করা শুরু হয়। কিন্তু টম তাদের সবকিছু বলতে একটু ইতস্তত বোধ করছিল, কারণ সে ভাবছিল তার কথা কেউ বিশ্বাস করবে না। তবে তারপরে সে বলা শুরু করে তারাও ধ্বংসপ্রাপ্ত স্পেসশিপ থেকে তিনটা এলিয়েনকে নিয়ে এসেছিল, আর আমাদের শিপে এসেই সে আমাদের বাকি নভোচারীদের উপর আক্রমণ করে। আর আমরা বুঝতে পারি ওরা একটা ভ্যাম্পায়ার জাতীয় এলিয়েন, তাই ওরা যাতে পৃথিবীতে না আসতে পারে সেজন্য আমি ওই স্পেসশিপে আগুন লাগিয়ে দিই আর স্পেসশিপের ক্যাপসুলে করে বাইরে চলে আসি। আর ওই স্পেসশিপ থেকে শুধুমাত্র আমি বেঁচে গিয়েছি। তো এরপর টমকে রেস্ট নিতে দেখা যায়, আর সে স্বপ্নে দেখে ওই মেয়ে যে এলিয়েনটি ছিল সেটা ওর কাছে এসে এনার্জি নিচ্ছে ওর। আর ও তখন ওই মুহূর্তে ভয় চিৎকার করে ওঠে, আর তখনই ডক্টর ফেলাড এবং কিছু লোক এসে যায়। আর টম তখন বলে, মানে স্পেসশিপ থেকে যে ছেলেটি বেঁচে এসেছিল সে বলে, ওই এলিয়েনটি আমার কাছে এসেছিল এবং আমি ওই এলিয়েনটিকে ফিল করতে পারি, মনে হচ্ছে এলিয়েনটার সাথে আমার কোনো মেন্টাল কানেকশন রয়েছে। তো এরপর ডক্টর ফেলাডা ওকে হিপনোটাইজ করে এবং জানতে পারে টমের সাথে স্পেস গার্লের কোনো না কোনো মেন্টাল কানেকশন আসলে আছে, মানে ও তো স্পেসশিপে ছিল। কিন্তু এখানে স্পেস গার্ল যেটা করেছে সেটার অনেক কিছু ও জানে যেটা ওর জানার কথা নয়। আর টমের সাথে যে ওই স্পেস গার্ল ভ্যাম্পায়ারের মেন্টাল সম্পর্ক রয়েছে সেটার উপর ভিত্তি করে তারা জানতে পারে ওই স্পেস গার্ল ভ্যাম্পায়ারটি কোন মেয়ের বডিতে রয়েছে। আর তার সাথে তারা এটাও জানতে পারে ওই স্পেস গার্ল মেয়েটি মানুষদের পুরোপুরি মারে না, সে মানুষদের কাছ থেকে পুরো এনার্জি নেয় না, কিছু এনার্জি নিয়ে মানুষকে ছেড়ে দেয়, আর তারপরেও করে কি বডি চেঞ্জ করে যাতে ওকে কেউ খুঁজে না পায় ও কোথায় রয়েছে। মানে ধরুন একবার আমার বডিতেও থাকবে, তারপর আরেকজনের বডিতে চলে যাবে। তো টম তার মেন্টাল কানেকশনের মাধ্যমে বুঝতে পারে ওই মেয়ে এলিয়েনটি রয়েছে এখন অ্যালেন নামে একটা মেয়ের শৈলে। আর অ্যালেন নামের ওই মেয়েটি একটা বৃদ্ধ লোকের কাছে লিফট নিচ্ছিল। আর তারপর টম তার মাইন্ড ইউজ করে ওই গাড়ির নাম্বারটাও ট্রেস করে, আর তদন্ত করার পরে জানতে পারে ওই বৃদ্ধ লোকটি ওই মেয়েটিকে একটা মেন্টাল হসপিটালে ছেড়ে দিয়েছিল। তো এরপর সিন কাট হয়, আর স্পেস সিনে দেখা যায় অনেক বড় যে স্পেসশিপটি যেটা সিনেমার প্রথমে আমরা দেখেছিলাম সেটা শনিগ্রহ ছেড়ে পৃথিবীর দিকে চলে আসছে। আর এদিকে ডক্টর ফেলাডা তার লোকজন নিয়ে ওই মেন্টাল হসপিটালে যায় এবং ডক্টরের সাথে কথা বলার পর তারা জানতে পারে অ্যালেন এখানে নার্সের কাজ করে, মানে অ্যালেনকে খুঁজে পেয়েছে ওরা টমের ওই মেন্টাল কানেকশনের মাধ্যমে। তো যাই হোক, সেখানে ডক্টর ফেলাডা অ্যালেনকে ওই বৃদ্ধ লোকটির ব্যাপারে জিজ্ঞেস করে, কিন্তু সে বলে আমি বৃদ্ধ লোকটিকে চিনি না। আর টম কিন্তু মোটামুটি নিশ্চিত যে মেয়েটির ভেতরে স্পেস গার্ল ছিল, মানে ওই ভ্যাম্পায়ার ছিল, আর অ্যালেনের বডির ভেতর থেকে হয়তো নাটক করছে যাতে বোঝা যায় ও একটা সুস্থ স্বাভাবিক মানুষ। তো এর জন্য টম রেগে অ্যালেনের বডিকে অনেক জবরদস্ত করতে থাকে, আর এ কারণে স্পেস গার্ল ফাইনালি রিভিল করে যে সে এটার ভেতরে রয়েছে, মানে ভূতে ধরলে যেভাবে কথা বলে সেভাবে কথা বলছে। আর ওই মুহূর্তে আমরা দেখি ওই হসপিটালের যে ডিরেক্টর সে ওখানে রয়েছে এবং সে বলছে এখানে কোনো স্পেস গার্ল টিস গার্ল নেই বা কোনো ভ্যাম্পায়ার আসেনি। আর তখন টম একটা ইঞ্জেকশন চায়, আর এটা স্পেশাল ইঞ্জেকশন, মানে এই সিরাম মানুষের শরীরে লাগালে ওই ভ্যাম্পায়ার যদি থাকে সেটা রিভিল হয়ে যাবে। আর ওই হসপিটালের ডিরেক্টরের ভাবভঙ্গি দেখে টমের একটু সন্দেহ হচ্ছিল যে হয়তো সুযোগ বলছে ওই ভ্যাম্পায়ারটি অ্যালেন মানে ওই মহিলার বডি ছেড়ে হয়তো ডিরেক্টরের বডিতে চলে গিয়েছে, আর এর জন্য যাতে ওই ভ্যাম্পায়ারটিকে না ধরতে পারে সেজন্য ডিরেক্টর ওই মেয়েটিকে ফাঁসিয়ে দিচ্ছে। তো ইঞ্জেকশন নিয়েই টম করে কি সরাসরি ওই মেয়েটিকে না দিয়ে ডিরেক্টরের গায়ে লাগিয়ে দেয়, আর তখনই দেখা যায় যে অ্যাকচুয়ালি ডিরেক্টরের ভিতরে ওই ভ্যাম্পায়ারটি রয়েছে। তারপর ওই স্পেস গার্লটি ডিরেক্টরের শরীর থেকে কথা বলতে থাকে, মানে আমরা বুঝতে পারি ওই স্পেস গার্ল বা ওই ভ্যাম্পায়ার খুবই বুদ্ধিমতী। তো যাই হোক, কথা বলার সময় টম জানতে পারে ওই মেয়েটির আসলে নিজস্ব কোনো রূপ নেই, মানে স্পেসের যে ভ্যাম্পায়ার এই ধরনের ভ্যাম্পায়ারের নিজস্ব কোনো রূপ হয় না। এরা করে কি তাদের স্পেসশিপ থেকে শত শত বছর ধরে ভ্রমণ করে এবং যত জায়গায় প্রাণের অস্তিত্ব রয়েছে সেখানে গিয়ে ওই পুরো গ্রহের প্রাণীদের যত শক্তি রয়েছে সব অ্যাবজর্ব করে তারপর ওদের গ্রহে নিয়ে যায় যাতে সবাই বাঁচতে পারে। তো স্পেসশিপ ওরা ঘুমিয়েছিল, কিন্তু যখন মানুষ বা প্রাণের অস্তিত্ব ওরা পায় তখন ওরা অ্যাক্টিভ হয়ে যায়, আর তারপর ওর সামনে যে মানুষটি থাকে ওর মানুষটির মাইন্ড পড়তে পারে, আর মাইন্ড পড়ে ওর মনের মতো একটা মানুষে নিজেকে রূপান্তরিত করে। তো এই ভ্যাম্পায়ারের যে চেহারাটা ছিল এটা মূলত টম যে কল্পনা করতো সেই কল্পনা থেকে এই ভ্যাম্পায়ার নিজের চেহারা বানিয়ে নিয়েছিল। তো যাই হোক, সিনেমাটি খুবই ক্রিটিক্যাল, যার জন্য আমারও বোঝানো কষ্ট হচ্ছে, আপনাদেরও হয়তো বোঝা কষ্ট হচ্ছে, তবে তারপর আমরা বোঝার চেষ্টা করবো। তো যাই হোক, ওই ক্রিটিক্যাল মুহূর্তে আমরা দেখি হঠাৎ করে ভ্যাম্পায়ার শক্তিশালী হয়ে যায়, উল্টো টমের এনার্জি অ্যাবজর্ব করার চেষ্টা করে, কিন্তু তখন টমের টিম এসে ওই ডিরেক্টরকে ইঞ্জেকশন লাগিয়ে ওই ভ্যাম্পায়ারের শক্তি রোধ করে দেয়। আর ওই ডিরেক্টরের ভিতরে যে আত্মাটা ছিল স্পেস গার্লের সেটার এনার্জি ডাউন হয়ে যায়, আর তখনই তারা একটা রিপোর্ট পায় যে এখানে আসলে ওই মেয়ে ভ্যাম্পায়ারের উপস্থিতি নেই, মানে সে নিজে সরাসরি এখানে ছিল না, ওর আত্মা বা দূর থেকে এই মানুষগুলোকে কন্ট্রোল করছিল। আর এটা একটা চাল ছিল যাতে যে টিমটা ভ্যাম্পায়ারদের আটকাবে, মানে যারা এই সিস্টেমটা জানে তারা যেন লন্ডন শহরের বাইরে চলে আসে, আর এখন ওদের প্ল্যান হচ্ছে লন্ডন শহরে আক্রমণ করবে। তো ওদিকে আমরা দেখি সত্যি সত্যি ওরা লন্ডনে হাঙ্গামা শুরু করেছে, আর তখন ডক্টর ফেলাডের কল আসে এবং সে বলে আমার অনেক দিনের পুরনো একটা পাওয়ারফুল সোর্ড আছে বা তরোয়াল আছে যেটা দিয়ে দুটো ছেলে ভ্যাম্পায়ারের একটা ছেলে ভ্যাম্পায়ারকে মেরে ফেলেছে। আর ওই মুহূর্তেই ডিরেক্টরের শরীরে যে ভ্যাম্পায়ারের আত্মার মতো ব্যাপারটি ছিল সেটা বের হয়ে সেখান থেকে গায়েব হয়ে যায়, আর টম বুঝতেও পারে না। আর লাস্টে টম যখন ফেরত আসছিল তখন টম সবচেয়ে গোপন একটা তথ্য দেয়, সে বলে এই ভুলটা আমারই ছিল, আমরা যে রেস্কিউ স্পেসশিপে ওই ভ্যাম্পায়ারদের এনেছিলাম তখন ওরা কাচের জারে বন্ধু ছিল, কিন্তু আমি যখন ওর চেহারা দেখি তখন আমি আর নিজেকে আটকাতে পারিনি, আমি স্পেস গার্লের কন্টেনার খুলে ওর সাথে শারীরিক সম্পর্ক করেছিলাম যার জন্য ভ্যাম্পায়ারটি মুক্ত হয়ে যায়, আর এর জন্য হয়তো আমার সাথে মেন্টাল কানেকশন তৈরি হয়েছে। আর ওইখান থেকে মুক্ত হওয়ার পরেই ওরা স্পেসশিপে আক্রমণ করে, আর আমার জন্যই ওই স্পেসশিপের যত
মারাত্মক 9 বছরের ছিল সবাই মারা গেছে আর তখন ওকে সেই লেভেলে একটা ঝাড়ি দেওয়া হয় কিন্তু এখন ঝাড়ি মারার সময় নয় তো এরপর আমাদের লন্ডন শহরের সিন দেখানো হয় যেখানে সকলে ইনফেক্টেড হয়ে গিয়েছিল মানে ওই ভ্যাম্পায়াররা এমন একটা সিস্টেম করেছে মানুষ দিয়ে মানুষদেরকে ইনফেক্টেড করাচ্ছে যাতে একবারে ওদের যে স্পেসশিপ আছে সেটা এসে সব এনার্জি অ্যাবজর্ব করতে পারে তো এরপর টম সেখান থেকে সরাসরি প্রেসিডেন্টের কাছে যায় আর সেখানে গিয়ে দেখে প্রেসিডেন্ট নিজেও ইনফেক্টেড হয়ে গিয়েছে তো এরপর সে টম আর তার সাথীদেরও ইনফেক্টেড করতে আসছিল আর ওই মুহূর্তে তারা হেলিকপ্টারে করে কোনো মতে নিজেদের বাঁচিয়ে নিয়ে আসে আর আর্মি ক্যাম্পে পৌঁছায় কিন্তু আর্মি ক্যাম্পের লোকজন ওদেরকে বলে শহর অবস্থা খুবই খারাপ এবং ওদেরকে ভেতরে ঢুকতে দিতে চায় না বলে তোমরা ইনফেক্টেড হতে পারো কিন্তু ফাইনালি ওরা বুঝতে পারে যে ইনফেক্টেড নয় তারপর ভেতরে ঢুকতে দেয় আর তারপর আর্মিরা বলে যে ইনফেকশন যদি পুরো শহরে ছড়িয়ে যায় তাহলে আমাদের পারমাণবিক বোম ইউজ করতে হবে এবং এই শহর উড়িয়ে দিতে হবে যাতে এটার ইনফেকশন বাইরে না যায় আর তখনই আমরা ভ্যাম্পায়ারশিপ দেখতে পাই যেটা পৃথিবীর উপরে দাঁড়িয়ে রয়েছে আর সে পুরো শক্তি অ্যাবজর্ব করছিল মানে একটু আগে আমি যেটা বলেছি সবাই ইনফেক্টেড হয়ে গেলে তারপর সবার শক্তি অ্যাবজর্ব করবে আর এর সাথে এখানে যে ভ্যাম্পায়ার গুলো ছিল তারা মূলত এম্পিফ্লায়ার বা কানেক্টরের মতো কাজ করছিল তারা যত এনার্জি কালেক্ট করেছিল সব এনার্জি ওই শিপে দিচ্ছিল আর ওই মুহূর্তে টম তার মেন্টাল কানেকশন করে জানতে পারে ওই স্পেস গার্লটি একটা চার্জের মধ্যে রয়েছে তো টম কাউকে কিছু না বলে ওই স্পেস গার্লকে থামাতে যায় কারণ ওর জন্য এই ঘটনাটা ঘটেছে আর টমের সাথে যে সহকারী ছিল সে ডক্টর ফেলারের সাথে দেখা করতে যায় এবং সেখানে গিয়ে জানতে পারে ডক্টর ফেলারা ইনফেক্টেড হয়ে গিয়েছে আর এজন্য সে ডক্টর ফেলারাকে মেরে দেয় আর ডক্টর ফেলারা যে বলেছিল সে একটা প্রাচীন তরলের সাহায্যে একটা ছেলে ভ্যাম্পায়ারকে মেরে ফেলেছিল ও সেই তরলটা নিয়েও চার্জে চলে আসে যেখানে টম রয়েছে আর সেখানে এসে যে ছেলে ভ্যাম্পায়ারটি স্পেসশিপে পাওয়ার অ্যাবজর্ব করছিল বা দিচ্ছিল সে ভ্যাম্পায়ারটিকে মেরে ফেলে কিন্তু তখনও কিন্তু একটা ভ্যাম্পায়ার পৃথিবীতে বেঁচে রয়েছে সেটা হচ্ছে মেয়ে ভ্যাম্পায়ারটি আর সে টমের এনার্জি নিয়েও টমকে ভ্যাম্পায়ারে পরিবর্তন করতে যাচ্ছিল কিন্তু অল্পের জন্য ওই সাথীটা চলে আসে এবং টমকে ওই তরলটা দেয় যার ফলে টম ওই তরল দিয়ে স্পেস গার্লটিকে মেরে ফেলে আর ও মারা যাওয়ার পরই ওই স্পেসশিপের সাথে সকল কানেকশন শেষ হয়ে যায় আর স্পেসশিপ কোনো এনার্জি না পাওয়ার কারণে ওই শিপ আবার পৃথিবী ছাড়তে শুরু করে আর এদিকে আমরা দেখি যেসব মানুষ ইনফেক্টেড হয়েছিল তারা সবাই মারা যায় কারণ যারা ইনফেক্টেড হয়েছে ওদের তো আরেকজনের কাছ থেকে শক্তি অ্যাবজর্ব করতে হবে তাছাড়া তোরা বাঁচতে পারবে না তো এইভাবে এই জঘন্য সিনেমাটি শেষ হয় তবে স্পেসশিপটা যেহেতু চলে গিয়েছে তার মানে হচ্ছে ওটা আবার আসতে পারে এবং এটার পার্ট টু আসবে কিন্তু এই সিনেমাটি মুক্তি পেয়েছিল আজ থেকে 36 বছর পূর্বে এখনো যেহেতু আসেনি আর আসার সম্ভাবনা নেই আর না আসলেই ভালো সিনেমাটা আমারও মাথার উপরে দিয়ে গেছে আপনারও মাথার উপরে দিয়ে গেছে তো যাই হোক অনেক ভালো সিনেমা সম্পর্কে জানলো মাঝে মাঝে এরকম আজগুবি সিনেমা সম্পর্কে জানা উচিত তো ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার আল্লাহ হাফেজ